আর তুমি তো চাও যে স্বামী সংসার করুক, স্বামী নিয়ে থাকুক, সবাই দর্শক যেমন আছে ওরকম নিজেও তো থাকতে চাই ভাই। পড়ালেখা না করলে তো এটা কষ্ট করে স্বাভাবিক কথাই ভাই, কারণ মানুষ এখন কত কিছুই ডিজিটাল যুগ হয়ে গেছে ভাই, এখন অন্যরকম যুগ। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অসহায় সুন্দরী একটি মেয়ের সঙ্গে, জানবো তার জীবনের গল্প। চলুন কথা বলি তার সাথে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? চাঁদনী। চাঁদনী আপু কেমন আছেন আপনি? এই তো আল্লাহ রাখছে, কোনো মতন। কোনো মতন আছেন? কেন কোনো মতন কেন, আপনাকে দেখে তো মনে হচ্ছে ভালোই আছেন। না ভাই, অনেক কষ্টের জীবন, অনেক কষ্ট আছে ভাই। কিসের কষ্ট আসলে সবচেয়ে বেশি এখন? এখন সবচেয়ে বেশি কষ্ট ভাই একটা মানুষের ভালোবাসতাম অনেক, সে তার জন্য আমি এক বছর ধরে তার আশাই ছিলাম, তার অপেক্ষা ছিলাম। সেও আমার অনেক আশা ভরসা দেখাইছে ভাই, দেখিয়ে সে এখন আমার আর পাশে থাকি নাই, ও চলে গেছে দুই তিন মাস ধরে। ওর সঙ্গে ভালোবাসার মানুষটা হারাই গেছে, এই কারণে বেশি কষ্ট। তার সঙ্গে কি বিয়ে হয়েছিল না শুধু ভালোবাসাই হয়েছিল? শুধু ভালোবাসাই হয়েছে ভাই, বিয়ে শাদী হয়নি। সত্যি কথা বলতেছেন? এখন পর্যন্ত কি আপনার কেউ বিয়ে করে নাই? না ভাই, বিয়ে শাদী এখনো বসে নাই। কি বলেন, আপনার মতো মেয়ে মানুষ বিয়ে করার জন্য পায় না, আর আপনার এখনো বিয়ে শাদী হয়নি। তো আপনার ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে মা, আমি আর একটা ছোট ভাই। বাবা নাই? না বাবা নাই। তো আপনার এখন কি করে দিন কাটতেছে? এখন অনেক কষ্ট দিন কাটতেছে ভাই, অনেক কষ্টে আছি। ও যতদিন ছিল ইনশাআল্লাহ একটু ভালোই ছিলাম, আর কাজ যাইতাম না, সে আমার খাওয়াইতো। এখন চলে যাওয়ার পর থেকে আমি তো অসুস্থ হয়ে গেছি ভাই, তার টেনশন তো মানুষের সবাই জানে, স্বাভাবিক সবাই টেনশন হয়। টেনশনের কারণে আমি আর কাজ কাম করতাম না, দুই তিন মাস ধরে বাড়িতে বসে আছি। আচ্ছা আচ্ছা। এখন আবার এই প্রতিবেদন চাইলাম ভাই, যদি কোনো ভাই একটু পাশে থাকে। মানে পাশে থাকে কি, বিয়ে শাদী করবে সেটা না, খালি সহযোগিতা করবে সেটা? সহযোগিতা করবে, একটু পাশে থাকলেই তো মানুষ, পাশে থাকলেই তো ভালো থেকে কথাবার্তা হবে, তারপরে তো প্রেম ভালোবাসে ভাই। ধরেন আপনাকে বিয়ে করে নিয়ে যদি কেউ সুখে রাখে, সংসারে মানে ভালো রাখে, তাহলে তো আর একটা মেয়ের জীবনে চাওয়া পাওয়ার কিছু নেই, তাই না? তার জীবন তার চাওয়া পাওয়ার কিছুই থাকে না ভাই। একটা মেয়ে তো চায় যে স্বামী সংসার করুক, স্বামী নিয়ে থাকুক, সবাই দর্শক যেমন আছে ওরকম নিজেও তো থাকতে চাই ভাই। পড়ালেখা করছিলেন? না ভাই, পড়ালেখা নেই। পড়ালেখা করেন নি? পড়ালেখা করেন নি, তার জন্য কি কষ্ট হয় এখন? পড়ালেখা না করলে তো এটা কষ্ট করে স্বাভাবিক কথাই ভাই, কারণ মানুষ এখন কত কিছুই ডিজিটাল যুগ হয়ে গেছে ভাই, এখন অন্যরকম যুগ। তো যে ডিজিটাল যুগ, দেশ উন্নয়ন হয়ে গেছে, কিন্তু আপনারা তো উন্নত হচ্ছে না, বা আপনারা তো মানে মানে ভালো কোনো পর্যায়ে যাইতে পারতেছেন না, তার কারণটা কি? কারণটা কি ভাই, সেরকম আমাদের সমর্থ হয়তো ছিল না, সেই জন্য করতে পারি নাই। অনেকে তো আফসোস হয় ভাই, লেখাপড়া জানলে অনেক কিছু করতে পারতাম। এখন লেখাপড়ার কারণে অনেক জায়গায় যাইতে পারি না, ঠিক মতন চলাফেরা করতে পারি না। আচ্ছা আচ্ছা। জীবনে তো প্রেম ভালোবাসা আসছিল, সেটা তো নষ্ট হয়ে গেল, কখনো মানে চিন্তা হয়েছিল একটু অভিনয় করি বা গান টান শিখি বা নাচ টাচ করি, এরকম কোনো ইচ্ছা? ভাই এরকম করার ইচ্ছা নাই, আমি চাই যে পাঁচ ওয়াক্ত নামাজ কালাম করতে চাই, পর্দা শিল্পী হয়ে থাকতে চাই। অভিনয় করলে কিন্তু আপনার মতো নায়িকা কিন্তু একটা ফিল্ম ইন্ডাস্ট্রিতেও নেই, তা কি জানেন, একটা নায়িকা টায়িকা হয়ে যেতে পারতেন, ভালো লাগে না? না না ভাই, আমি নায়িকা হতে চাই না, যে আমার পাশে থাকবে, আমার খালি পাঁচ ওয়াক্ত নামাজ কালাম যে পড়াইতে পারবে ভাই ঠিক মতন, আমি ওইটাই চাই আল্লাহর কাছে। নামাজ কালাম কি করতে পারেন না? ইনশাল্লাহ পড়তে পারি, তার দ্বারা যদি পড়তে পারি, এখন তো বাসা বাড়িতে কাজ করতে হয়। আচ্ছা, আপনার মূল ঠিকানা কোথায় থাকেন? কোথায় থাকে? আমি সাভার হেমায়েতপুর। সাভার হেমায়েতপুর থাকেন? দেশের বাড়ি কি ওইখানে, গ্রামের বাড়ি? না না, দেশের বাড়ি রাজশাহী। রাজশাহীর মেয়ে? আচ্ছা যাক। তা এই যে ভিডিওর সামনে মানে এসে যে মনের মানুষ খোঁজা, বা এখন এই যে আগের যে প্রেমিকাটা ছিল, তার উদ্দেশ্যে কি কোনো কিছু বলবেন, সে যাতে ফিরে আসে? বলতে চাই যে সে যদি ফিরে আসতো আমার জীবনে, আমি অনেক খুশি হইতাম। সে আমি মনে করি হয়তো আর আসবে না, আমার থেকে হয়তো কারো সুন্দর পাইছে, হয়তো চলে গেছে ভাই। আচ্ছা আচ্ছা। এখন আমি চাই ও আমার সঙ্গে প্রতারণা করছে, আমি ভালো মনের মানুষ চাই যে আমার সঙ্গে যেন প্রতারণা না করে। তা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? আমার ফোন নাম্বার আছে। নাম্বারটা কি মুখস্থ আছে? না। দেখে বলতে পারবেন? না দেখে বলতে পারবো না। তা আমার কাছে দেন, আমি দেখে বলে দিচ্ছি। হ্যালো বিয়া, শুনতে পারলেন, আসলে একটা সুন্দরী মেয়ে, তাকে দেখলে যে কাউকে আসলে যে কেউই বিয়ে করতে চাবে, বা আসলে মানে পছন্দ হওয়ার মতো একটা মেয়ে, আসলে তার পড়ালেখা নাই বলে আসলে নিজেকে ওইভাবে গুটিয়ে রাখছে বা কোনো কিছুই করতে পারে না, এখন চাই বিয়ে করে সংসার করার জন্য। তার কথা শুনে বুঝতে পারলেন একটা ছেলেকে আসলে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিল, কিন্তু আসলে সে আসলে এখন কোনো খোঁজ খবর নেয় না, বা বিয়ে করবে কি না সে আশাও তার নাই, নতুন করে বা নতুনভাবে বাঁচার আশায় সে আজ প্রতিবেদনে আসছে। কেউ যদি তার সঙ্গে যোগাযোগ করতে চান, অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 01996014386। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ সবসময় খোলা থাকবে। যাক, নাম্বারটা খোলা রাখবেন, আর সবচেয়ে বড় কথা, পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, ঠিক আছে আপু? ভালো একটা মানুষ পাই যে আমার পাশে থাকে। তোকে আপু ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।